সো হে গাইস, গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আজকে ভোরবেলা বন্ধুদের সাথে নিয়ে আমি বেরিয়ে গেছি, আর এখন আমি চলে যাচ্ছি মাইসুর ইস্কনে মঙ্গল আরতি দেখার জন্য। আর এই অনুভূতিটা তোমাদের সাথেও শেয়ার করব, তো চলো ভিডিওটা পুরো দেখো। সো গাইস, রিচ হয়ে গেছি আমরা এখানে অলমোস্ট, আর অলরেডি চলে এসেছি। আর এখন ভিতরে মঙ্গল আরতি এখনো শুরু হয়নি, তো আমরা খুব ভালো টাইম এসেছি। ভগবান আমাদের খুব সুন্দর একটা টাইমিং এসেছে, দেখতে পাচ্ছি এই সব এই ভোরবেলা স্নিগ্ধ আলো, আর আকাশে এখনো তারা মিটমিট মিটমিট করে জ্বলছে। যেহেতু মোবাইলে ক্যামেরাটা অত ভালো লাগছে না, তো আর এই হচ্ছে সেই গেট। আর এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো না, আমরা ঢুকবো পাশের রুম দিয়ে। তো এখানে এখানে জুতোটা রাখবো, কারণ ভগবানের চরণ, ভগবানের তারক তো এমনিতেই কালো, তার মধ্যে দাঁতগুলো দেখা যাচ্ছে শুধু। তো হাতটা দেখো, হাত কিন্তু কেটে গেছে, সেই কাটা হাত নিয়ে আবার এসছে। তো ধীরে ধীরে ইস্কনে প্রভুটা প্রবেশ করছে, আর সিকিউরিটি গার্ড আমাদের দেখে দরজাটা খুলে দিল গেট। তো আমাদের মতন ধীরে ধীরে অনেক ভক্তরা প্রবেশ করছে। এখানে ঘন্টাটা কিন্তু একবার বাজানোর ইচ্ছা করছে, কিন্তু বাজাতে পারছি না। সো এখন একটা চায়ের দোকানে চলে এসেছি, আর সকাল হয়ে গেছে, চারিদিকে আলো এবং রুমের কাছাকাছি এটা। সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথে যে চায়ের যে মজাটা গাইস, নেক্সট লেভেল। এক কাপ চা খাস্তালে রোজ সকালটা শুরু। তো এখন আমি আর তারক আর এখন বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে মর্নিং ওয়াক করার জন্য। তো এখানে দেখো বাড়িগুলো তোমাদের দেখাচ্ছি, সব কটা বাড়ির একটা জিনিস কি, সেটা হচ্ছে বাইরে দিয়ে সিঁড়ি, ঠিক আছে? তো ভিতরটা অনেকটা বড় থাকে, যদি বাইরের দিকেও সিঁড়ি করে দেবো। প্রতিটা বাড়িতে কিন্তু বাইরে দিয়ে সিঁড়ি, এটা কিন্তু এখানটা। আর এখানে একটা মন্দির, ছোট বড় মন্দির। তারক, দেখো কত ছোট একটা পার্ক, বিশাল সুন্দর একটা ছোট একটা পার্ক। সকালের এই দৃশ্যটা কেমন লাগছে তোর কাছে সেটা বল। সুন্দর একটা, মানে আমরা কিন্তু এইগুলো খুব মিস করি, আমরা কিন্তু এগুলো দেখতেই পাই না। তা ঘোড়া ছটা নাকি সাতটা, সাতটা ঘোড়া আর রথ চলে এসেছি এই মুহূর্তে। আরেকটা সামনেই, মানে রুমের পাশে এই মন্দিরটা। এই মন্দিরটার ভিতরে আমি কোনোদিন ঢুকিনি, তো আজকে ঢুকবো, চলো ঢোকা যাক। টাইট, তারক এদিকে দেখ, এখানে মানে ফোড়া হয়, এখানে ঝর্নার জল পড়ে। দেখো কত সুন্দর একটা এখানে ফোয়ারার ব্যবস্থা, আমার মনে হয় এখানে ফোয়ারা ঝর্নার জল পড়ে। তো আচ্ছা, তো এটা একটা পুকুরের মতন, তারক বলছে পুকুরের মতন, স্নান টান করার জন্য না, স্নান করা মানুষ স্নান করার জন্য না ভাই। তো সাউথের মন্দির তো তোমরা জানো খুবই বিখ্যাত হয়, আর উঁচু হয়, মানে এরকম ধাপে ধাপে সিঁড়ির মতন থাকে। কিন্তু এই মন্দিরটা একটু অন্যরকম, একটা ফ্ল্যাট, মানে চারিদিকে খোলামেলা। কচ্ছপ আছে, মাছ আছে, বলো এখানে কি কচ্ছপ আছে? কচ্ছপ আছে বলছিস? নিচে চলে গেলো মাছ, মাছ কই ভাই? কিছুই দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। তো গাইস এখানে মাছ আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আইটো ওইদিকে যা, হ্যাঁ ওখানে গেলে এদিকে আসবে মাছটা, তাহলে আমার ক্যামেরাতে দেখা যাবে। কচ্ছপ কই, কচ্ছপ ভালো লাগে এরকম একটা জায়গা, এভাবে বসে থাকতে সকাল সকাল সূর্য উঠছে, কার না ভালো লাগে গাইস? মানে আমি এই জিনিসগুলো খুব মিস করি, কারণ আমি একটু ঘুরতে ভালোবাসি,
সো ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে এসেছি, আর আজকে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় চলে যাব। এভাবেই ঘুরতে ঘুরতে পুরো জীবনটা কাটিয়ে দেবো, কারণ তুমি যতটা নলেজ, যতটা তুমি ঘুরবে, যতটা তুমি এক্সপ্লোর করবে জায়গা, তত তোমার নলেজ বাড়বে, তত তোমার মনে শান্তি আসবে যে না, ঘরের বাইরেও কিছু আছে। কুয়ার আমাদের ঘর মানে হচ্ছে আমাদের একটা কুয়া, ঠিক আছে? কুয়ার বাইরে এই জগৎটাকে আমাদের দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে না, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে। যেমন সাউথের ভাষা আমি একটু একটু শিখে গেছি, এদের সাথে কথা বলি, এদের দেখো কথাবার্তা সবার কিন্তু সেম, কিন্তু ভাষাটা আলাদা, ঠিক আছে? ফিলিংসটা কিন্তু একই, যে ওরাও কিন্তু বলে যে এখানে আসছো, আমরা যেমন বলি এখানে আসো, এরা বলে যে ইল্লি বন্নি, ইল্লিকে বন্নি। তো এদের ভাষাগুলো একটু অন্যরকম হলেও মানুষগুলো কিন্তু সেমই হয়, ফিলিংসগুলো কিন্তু সেমই হয়, খাবার দাবার কালচার আলাদা হতে পারে, কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু এক। তারও তুই এখানে কত বছর ধরে আছিস বন্ধু? তারও গাইস 4 বছর ধরে আছে, কিন্তু ভাষা শিখতে পারেনি, কারণ ইন্টারেস্ট করে। তুই বলতো পুকুরকে কি বলে? এইসব যায় না, পুকুরকে কি বলে জানে না।